Welcome to Its Babaivoice. Namaskar. তো বেশি দেরি না করে আজকের টপিকে যাওয়া যাক। আজকের টপিকটা হচ্ছে ঘুমের সমস্যা। আপনি চারিদিকে খোঁজ করে দেখবেন আপনার আশেপাশে আত্মীয় স্বজন, বেশিরভাগ মানুষেরই আজকাল ঘুমের সমস্যা। তারা ঘুমের মেডিসিন খেয়ে ঘুমায়, কিন্তু সেটা কিন্তু সেই প্রবলেমের সলিউশন নয়। তো আজকে আমি ন্যাচুরালভাবে কীভাবে হেলদি ঘুমাবেন সেটা সম্বন্ধে আজকে বলবো। তো চলুন শুরু করার আগে দুটো কথা বলি। যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন কীভাবে ন্যাচুরালভাবে ঘুমাবে চলুন। ধরুন আপনার ঘুম হচ্ছে না বলে আপনি টেনশান করছেন, সবার আগে টেনশান করা বন্ধ করতে হবে। আর জোর করে ঘুম হয় না, ঘুম অটোমেটিক চলে আসে। আপনাকে একটা শিডিউল বানাতে হবে যে আপনি 11টার সময় শুতে যাবেন, 6টার সময় উঠবেন। এই শিডিউলটা করে নেবেন, তারপর কী করবেন, 11টার সময় ঘুমাতে যাবেন। দেখুন আপনি 11টার সময় ঘুমাতে গেলেন কিন্তু আপনার সেই মোমেন্টে ঘুম আসছে না, তার জন্য আপনি কী করবেন? তখন কিন্তু ভুলেও ফোন ঘাঁটবেন না, টিভি দেখবেন না, উঠে যাবেন, উঠে বিছানা থেকে উঠে হাঁটাচলা করবেন। হাঁটাচলা করে তারপর আবার শুয়ে পড়বেন, তারপর 6টায় যেরকম ওঠার উঠবেন। এই নয় যে দেরি করে ঘুমালাম বলে, এই নয় যে 6টায় উঠবো না, কন্টিনিউ 7 দিন এরকম করতে থাকুন। 11টা থেকে 6টা আপনার একটা টাইম মেনটেন করে নিন যে 11টায় শুতে যাব, 6টায় উঠব। হয়তো প্রথম 3-4 দিন 11টায় শুতে গেলেও ঘুম আসবে না, তখন কী করবেন? তখন হয়তো ধরুন একটু হাঁটাচলা করবেন, একটু গল্পের বই পড়বেন, অটোমেটিক ঘুম চলে আসবে। হয়তো সেটা 11টার জায়গায় 12টা হতে পারে, 12:30 হতে পারে। তাই বলে এই নয় যে 6টায় উঠবেন না, 6টায় কিন্তু উঠবেন। এরকম কন্টিনিউ 11টা থেকে 6টা এই রুটিনটা যদি মেনটেন করেন তখন আপনার শরীরের বায়োলজিক্যাল ক্লক অটোমেটিক বুঝে যাবে যে আপনি কখন ঘুমাতে চাইছেন আর কখন উঠতে চাইছেন। হয়তো প্রথম প্রথম 3-4 দিন কষ্ট হবে যে 12টা 12টায় ঘুমাচ্ছি, 6টায় উঠতে, কিন্তু এই কষ্টটা করুন। 3-4 দিন এই কষ্ট করার পর কন্টিনিউ 7 দিন করুন, 8 দিনের দিন অটোমেটিক আপনার ঘুম চলে আসবে 11টার সময়। আপনাকে জোর করে তখন ঘুমাতে হবে না, অটোমেটিক ঘুম চলে আসবে। আর হ্যাঁ, ঘুমানোর আগে এটা মেনটেন করবেন যে ধরুন ফোন ইউজ করেন, রাতে ফোন নিয়ে শুন, এটা করবেন না, ফোনটা দূরে রাখবেন। এবং ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে ফোনটাকে দূরে রাখবেন, আর ঘুমাতে যাওয়ার 10-20 মিনিট আগে একটু হাতে পায়ে জল নিয়ে নেবেন। এবং যাদের স্নান করার অভ্যাস আছে ঘুমানোর আগে তারা স্নান করে নেবেন, অবশ্যই হেলদি স্লিপ হবে। ন্যাচারালভাবে এইভাবেই ঘুমানো যায় ঘুমের ওষুধ ছাড়া। 7টা দিন করে দেখুন, উপকার পাবেন। আর ভিডিওটি পুরোটি দেখবেন, শুধু দেখলে হবে না, ট্রাই করুন 7 দিন। কমেন্টে আপনি 8 দিনের দিন কমেন্ট বক্সে লিখবেন যে হ্যাঁ এই টেকনিকটা কাজে লেগেছে, 7টা দিন এটা করুন যেরম যেরম বললাম, ঠিক আছে? তো খুব শিগগিরই আসছে পার্ট 2, কীভাবে ন্যাচারালভাবে ঘুম হয় মেডিসিন ছাড়া। চলুন নমস্কার, ভালো থাকবেন।